চট্টগ্রামে নিখোঁজের আট দিনে উদ্ধার হয়নি তরুণ মিত্র, অভিযানে পুলিশ উৎকণ্ঠায় সজল। লক্ষ্মীপুরে কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের। স্বাগত সমগ্র বাংলাদেশে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কুরেশির স্ত্রী সৈয়দ আক্তার মারা গেছেন। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। গত 30 জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। আর 31 জুলাই মারা যান এসবির এসআই কোহিনুর আক্তার। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 দিন ডেঙ্গু রোগী ভর্তির হার কমলেও আজ আবার বাড়তে শুরু করেছে। সকালে ঢাকা মেডিকেলে সোসাইটি অফ মেডিসিনের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি আছে প্রায় 700 ডেঙ্গু আক্রান্ত রোগী। সংবাদ সম্মেলনে বলা হয়, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে, সময় মতো ব্যবস্থা নেওয়া হলে ক্ষতির আশঙ্কা কম বলে জানান চিকিৎসকেরা। আমরা মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ রয়েছি। আমরা যে কোনো ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমাদের মাল্টিপল লেভেলের প্রস্তুতি রয়েছে। সেই জন্য আমরা দেশবাসী, ঢাকাবাসী সহ সবাইকে আমরা বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বিপদ এসেছে, এটাকে আমরা সফলভাবে যাতে করতে পারি, মোকাবেলা করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থী সহ দুজনের মৃত্যু হয়েছে। সকালে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় 10ম শ্রেণীর ছাত্র মঞ্জুর। মঞ্জুর শেখ খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজের স্কুলে পড়ত। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয় মঞ্জুর। শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা, কিন্তু স্বজনরা তাকে ভর্তি করে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া গত রাতে খুলনা মেডিকেলে ডেঙ্গুতে মারা যান বৃদ্ধা মর্জিনা বেগম। তিনি দিঘুলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামের ইসরায়েল সর্দারের স্ত্রী। বৃহস্পতিবার তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। জন আমাদের চিকিৎসাধীন আছে, এর ভিতরে 2 জন রোগী আজকে মারা গেছে। বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস বাড়ির ভিতরে যে সমস্ত স্বচ্ছ পানি জলধার আছে সেগুলো আমরা পরিষ্কার করার জন্য বলছি। সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হলেও পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে রোগীদের। আর কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক নার্সদের ছুটি বাতিল করে সেবা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজে 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 24 জন। সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 76 জন ডেঙ্গু রোগী, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রংপুর মেডিকেলে গত 13 দিনে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত 126 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে 102 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। খুলনায় বিভিন্ন হাসপাতালে 73 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে খুলনায় 116টি মেডিকেল টিম গঠন করেছেন সিভিল সার্জন। শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত 39 জন। এদিকে দিনাজপুরের হিলি ও গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সেই সময় একটু আমাদের জায়গা কিছুটা সংকুলান হচ্ছে এখন, যে কারণে আমরা নতুন ওয়ার্ডে রুগী এখন শিফট করে নিই। আগের জায়গাগুলোতে রুগীগুলো আমরা ম্যানেজ করতে পারতেছি, তবে 2টা নতুন জায়গা রেডি করা আছে, রুগী বেশি হয়ে গেলে আমরা সেখানে শিফট করতে পারবো। রুগীরা যেন সচেতন থাকে, তারা যেন যথাসম্ভব সুবিধা এখানে চলে আসে, এবং তাদের এবং আমাদের চিকিৎসক এবং সরকারি চিকিৎসকের কাছে যেন আসে, চিকিৎসালয়ে যেন আসে, আর তাদের প্রতি অনুরোধ থাকে তারা তাদের বাড়ির আঙ্গিনা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। সেই সঙ্গে সমস্যার সমাধানে টেলিফোনে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার লন্ডনে স্থানীয় সময় বিকেল 4:30 দিকে শোক দিবসের এক আলোচনায় একথা জানান তিনি। কিছুদিন ধরে আপনারা জানেন যে একটা ডেঙ্গুর প্রভাব। আমি সাথে টেলিফোনে কথা বলেছি আমাদের নেতাকর্মীদের সাথে, সবাইকে নামিয়ে দিয়েছি। জনগণকে সম্পৃক্ত করেই আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ডেঙ্গু আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে, কাজী পরীক্ষা করবার জন্য একেবারে বিনা পয়সায় আমরা যাতে পরীক্ষা করতে পারি সে ব্যবস্থা করে দিয়েছে। আর বেসরকারি হাসপাতালগুলির জন্য একটা টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটুকু তাদের খরচ পড়ে সে 500 টাকা, এর বেশি দিতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কথা না বললে জনগণ আতঙ্কিত হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের বিভ্রান্তি দূর করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন।
জ্বর বা শারীরিক অসুস্থতা থাকলে ঈদে গ্রামে যাওয়ার আগে রাজধানীবাসীকে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এডিস মশার থেকেও ভয়ঙ্কর একটি অপশক্তি অশুভ তৎপরতা চালাচ্ছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনও। তিনি দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসবে। আগে জানিয়েছি, ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় দুইজনের মৃত্যু হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে এখন খুলনা মেডিকেল কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান। শামীম, খুলনায় এখন পর্যন্ত কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? গত জুন, জুলাই এবং আগস্ট মাসের আজকে পর্যন্ত খুলনাতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 160 জন, এর মধ্যে 85 জন আসলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, আর 2 জনের কিন্তু আজকে মৃত্যু হয়েছে, আর 73 জন কিন্তু এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে আসলে চিকিৎসাধীন রয়েছেন। আর এদিকে ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু গত মাস থেকেই কিন্তু মাঠে আমরা বেশ তৎপরতা লক্ষ্য করছি। ইতিমধ্যেই খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং খুলনা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু 116টি মেডিকেল টিম গঠন করা হয়েছে খুলনা জেলায়। এবং এই মেডিকেল টিমের যারা রয়েছেন তারা কিন্তু খুলনার বিভিন্ন ইউনিয়ন, গ্রামে, উপজেলা পর্যায়ে কিন্তু আসলে তারা কাজ করছেন। আর খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ডেঙ্গু বিষয়ে সচেতন করতে এবং ইতিমধ্যেই পরিচ্ছন্ন কর্মী সহ খুলনার নগরবাসীকেও তারা আসলে সম্পৃক্ত করেছেন এবং প্রতিদিনই কিন্তু খুলনা মহানগরীদের আসলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হচ্ছে এবং মশা মারার যে ওষুধ দেওয়া কিন্তু ছিটানো হচ্ছে। আমি একটু আগে কথা বলেছিলাম খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তার সাথে, তিনি যেটা বলেছেন যে আসলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য খুলনা সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী আছে সকল পরিচ্ছন্ন কর্মীর ছুটি ইতিমধ্যেই সামনে নিয়ে যাচ্ছে। শামীম, যেহেতু দুজন মারা গেছেন, তো চিকিৎসা কেন্দ্রগুলো যথেষ্ট সক্ষমতা আছে কিনা এটা মোকাবেলা করার বা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে? আমি এই বিষয়ে কথা বলেছিলাম খুলনা সিভিল সার্জনের সাথে, তিনি যেটা বলছেন যে খুলনাতে কিন্তু আসলে যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য এবং চিকিৎসা দেওয়ার জন্য এখন পর্যন্ত যে সক্ষমতা আছে সেই সক্ষমতা সন্তোষজনক। তারা যেটা বলছেন যে 116টি মেডিকেল টিম যেমন গঠন করা হয়েছে, তারা যেমন কাজ করছেন, এর পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীদের, শুধুমাত্র ডেঙ্গু রোগীদের চিকিৎসা করার জন্য ইতিমধ্যেই 2টি নতুন ইউনিট খোলা হয়েছে। এখানে কিন্তু ডেঙ্গু যে রোগী আসছেন তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। এছাড়া কিন্তু খুলনা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু লোকজনকে সচেতন করা হচ্ছে এবং যাতে ডেঙ্গু রোগী কেউ আছে কিনা এবং ডেঙ্গুতে আর যে আতঙ্কর যে বিষয় নিয়ে ডেঙ্গু যাতে কেউ আতঙ্কগ্রস্ত না হয়, যাতে চিকিৎসা নেয়, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এবং খুলনার যে সরকারি হাসপাতালগুলো আছে সেই সরকারি হাসপাতালগুলোতে যে ওষুধ আছে বা ডেঙ্গুর যে পরীক্ষার যে বিদেশ থেকে কার্যকর ওষুধের চালান দেশে আসতে পারে তাও নিশ্চিত করে বলা হচ্ছে না। এডিস মশা নিধনের জন্য বিশেষ বিমানে ওষুধের নমুনা 1 আগস্ট দেশে আসবে বলে হাইকোর্টকে জানিয়েছিলেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের আইনজীবীরা। নমুনা পরীক্ষা নিরীক্ষার পর মশা মারার কার্যকর ওষুধ নির্বাচন করার কথা, কিন্তু সেই ওষুধ হাতে পাওয়া না পাওয়ার বিষয়ে কিছু জানাতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা নমুনা পেয়েছি বা পাবো এই ইয়ার উপরে কিন্তু আমাদের পরীক্ষা করা ডিপেন্ড করছে আর কি। তো আমরা এখনও পর্যন্ত ইয়ে পর্যায়ে করিনি, তবে আমরা নমুনা যদি আজকে পাই আমরা আজকেই করব, আমরা যদি কালকে পাই কালকেই করব। আমরা এটা পাওয়ার জন্য আমরা মানে অপেক্ষা করছি এবং এটা পেলেই আমরা কাজটা শুরু করব। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বলছে, বিদেশ থেকে ওষুধ আনা হলেও নমুনার কার্যকারিতা পরীক্ষা করতেই লেগে যেতে পারে 7 থেকে 10 দিন। এই পরীক্ষা নিরীক্ষা চলে কয়েকটি প্রতিষ্ঠানে। সেখানে দুটো বিষয় দেখা হয়, একটা হচ্ছে নকডাউন, 20 মিনিটস পরে কয়টা মশা পড়ে গেল সেটা দেখা হয়, এবং 24 ঘন্টার মধ্যে কতগুলো মশা মারা গেল সেটার একটা হিসাব করা হয়। তার মানে পরীক্ষা পদ্ধতিটাই কিন্তু 24 ঘন্টা লাগবে। কোন এইজ গ্রুপের মশা আছে কি নাই এই সেটার উপরে ডিপেন্ড করে টোটাল পরীক্ষার সময়টা আসলে নির্ভর করে। ডেঙ্গুর প্রকোপ শুরুর পর সামনে আসে মশা নিধনে ব্যর্থতার বিষয়টি। প্রশ্নের মুখে পড়ে মশা মারতে সিটি কর্পোরেশন যে ঔষধ ব্যবহার করে আসছিল তার কার্যকারিতা নিয়ে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের হজযাত্রায় কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, বিগত সব সময়ের চেয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। সকালে হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হজে যাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্ব ভোগীদের কাছে না গিয়ে সরাসরি এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগের আহ্বান জানান প্রতিমন্ত্রী, অথবা সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে কাল শেষ হতে যাচ্ছে এবছরের হজযাত্রা। শেষ ফ্লাইটটি ছেড়ে যাবে সোমবার বিকেল 3:15। মোট 345টি ফ্লাইটে 118,000-এর বেশি মানুষ হজে গেছেন। হজ অফিস জানিয়েছে অসুস্থতা ও মারা যাওয়া এবার 250 জন হজে যেতে পারছেন না। ফিরতি ফ্লাইট শুরু হবে 17 আগস্ট থেকে। একটি এজেন্সি ইনশাআল্লাহ পর্যন্ত ফেল করে নাই। আমি আজকে ডাক দিয়ে বলতে চাই, হে হাজি ভাইরা, আল্লাহর মেহমানরা, আসেন কেউ আসেন, যদি কেউ অসুবিধায় পড়ে থাকেন ইনশাআল্লাহ তাকে আমাদের সাথে নিয়ে হজে যাব। বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র হয়েছে। পদ্মা, যমুনা, কীর্তিনাশা, মধুমতি ও আড়িয়ালখার ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে 100 বসতঘর, ঝুঁকিতে রয়েছে অনেক স্থাপনা। শরীয়তপুরের পদ্মা ও কীর্তিনাশার ভাঙনে এরই মধ্যে গৃহহীন হয়েছে 162 পরিবার। নওপাড়ায় নদীটির রক্ষা বাঁধে 30 মিটার বিলীন হয়েছে নদীতে। ভাঙনে সুরেশ্বর দরবার শরীফের একটি ভবন হেলে পড়েছে। ফাটল দেখা দেয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন। প্রতিদিনের ভাঙনে আতঙ্কিত সময় কাটছে নদীতীরের বাসিন্দাদের। ভয়াবহ ভাঙন শুরু হয়েছে, এখান থেকে মনে করেন 100-150 পরিবার ঘরবাড়ি আমরা সরাও হাঁটতে পারি নাই, নদীতে মনে করেন বিলীন হয়ে গেছে। আতঙ্কের ভিত্তি আছে, বাচ্চা নিয়ে সারা রাত সজাগ থাকি, ঘুমাই না ডরে যে কোন সময় আবার ভাঙা যায়। ভাঙন কবলিতদের সহায়তায় পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে, জরুরি ভিত্তিতে যে কোনো সময়ে যে কোনো ধরনের কাজের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত আছি। কাজিয়া চর স্কুলে একটা চর নেওয়া পড়া, তারাবুনিয়া, এরকম প্রায় আমাদের এখন 20-25 জায়গায় কাজ চল হয়ে গেছে। এই পূর্ববস্তুর কাজ নেওয়ার জন্য আমাদের ভাঙনের ক্ষতিটা বেশি হয় না। এখন যেটা ভাঙন আছে এটা নর্মাল স্বাভাবিক ভাঙন, আর এটা আমরা যেখানে যতটুকু দরকার এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার 6টি ইউনিয়নে এবছর ভাঙনের শিকার 300+ পরিবার। এর মধ্যে আড়িয়ালখা ও মধুমতির ভাঙন তীব্র হয়েছে সদরপুর ও আলফাডাঙ্গায়। ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। উদ্ধতন এবং মন্ত্রণালয়ের পারমিশন তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিয়েছি, এবং এখনও জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। আশা করি খোদা তালা সহায় হলে আমরা এই পরিস্থিতিটা উতরিয়ে আসতে পারব। জামালপুরে যমুনার ভাঙনে দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও ইসলামপুরের 100+ বসতবাড়ি, অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি বিলীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদী ভাঙন নিয়ে আরও জানাতে বগুড়া ও শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে উত্তরাঞ্চলে নদী ভাঙনের খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, উত্তরাঞ্চলে বন্যা কবলিত কোন জেলায় সবচেয়ে বেশি নদী ভাঙন দেখা দিয়েছে, আর ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি একটু আগে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন এলাকার কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু তথ্য পেয়েছি তাতে সবচেয়ে এই মুহূর্তে নদী বেশি ভাঙছে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট এলাকায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যে তথ্য আমাকে দিয়েছেন, নদী ভাঙনের যে ব্যাপকতা তারা দেখতে পেয়েছেন, এটি সারিয়াকান্দির পাশাপাশি তারা যমুনার নদী বা ব্রহ্মপুত্র অববাহিকায় অনেকগুলো এলাকাতেই তারা নদী ভাঙন দেখতে পেয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায় বেশ কয়েকটি পয়েন্টে ইতিমধ্যে নদী ভাঙনে অনেক পরিবার বিলীন হয়েছে
সেই রকম তথ্যই আমাকে তারা দিয়েছেন। আর আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি সারিয়াকান্দি উপজেলার চালুবাড়ি ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষই এখন নিঃস্ব এবং তারা খোলা আকাশের নিচে রয়েছে। যে গ্রামটিকে আমরা এখন রয়েছি সেখানে বন্যার সাথে একেবারেই বন্যা এবং নদী ভাঙ্গন একসাথে হবার কারণে বিপুল সংখ্যক মানুষ নিঃস্ব হয়ে গেছে, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এদের সবারই ঘর নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। আমি চালুবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কথা জেনেছি, অন্তত ছয়টি গ্রাম এবার নদী ভাঙনে একেবারে নিঃস্ব হয়ে গেছে, গ্রামের অস্তিত্বই একেবারে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি আমাকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে নদী ভাঙন রোধে, বিশেষ করে সারিয়াকান্দি, ধুনট এবং অন্যান্য এলাকায় নদী ভাঙন রোধে অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এগুলোর কাজও শুরু হবে পানি নেমে যাবার পর, কিন্তু এর আগে যে অবস্থাটি সেটি মোকাবেলা করাই স্থানীয় লোকজনের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। একই সাথে তারা আমাদেরকে যেটি বলছে যে একবারে বন্যায় যেমন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ভাঙনের পরে তারা একেবারে নিঃস্ব হয়েছে। এই এলাকাতে এখন যেসব ঘর আমরা দেখতে পাচ্ছি সবগুলো ঘরই কোনো না কোনোভাবে নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কয়টিকে দাঁড়ানো অবস্থায় আমরা পেয়েছি সবগুলি পরে পানি নেমে যাওয়ার পর করা হয়েছে। এখানে 580টি পরিবার এখন নদী ভাঙনের কারণে গৃহহীন হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার স্থানীয় ইউনিয়ন বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন। একই সাথে ধুনট শেরপুরেরও বেশ কিছু এলাকায় নদী ভাঙনে অনেকে নিঃস্ব হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 1000-এর মতো পরিবার শুধু ধুনট এবং সারিয়াকান্দি সোনাতলার একেবারে গৃহহীন হয়েছে এমন তথ্যই তিনি আমাদেরকে দিয়েছেন। প্রশাসন তাদেরকে পুনর্বাসনের চেষ্টাও করছেন বলে আমরা জানতে পেরেছি। হাসিবুর, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবার শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে সহকর্মী রবিন। রবিন, শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশার ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, শরীয়তপুরে নদী ভাঙন কিন্তু এটা প্রতি বছরের চিত্র, যদিও এবছর ভাঙনের তীব্রতা অন্য যে গেল বছর বা তার আগের বছর তুলনায় কিছুটা কম। কারণ হিসাবে স্থানীয়রা যেটা বলছে যে আপনি জানেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু শরীয়তপুরের পদ্মায় নড়িয়া এবং জাজিরা অংশে 1077 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান রয়েছে, আর এই প্রকল্প চলমান থাকায় সেই এলাকাকে কিন্তু ইতিমধ্যে জিও ব্যাগের টেক্সটাইল ব্যাগের মাধ্যমে কিন্তু পুরো এলাকাকে ঘিরে রাখা হয়েছে, যার কারণে কিন্তু ওই যেই শরীয়তপুরের সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা যেটি ছিল সেই এলাকা কিন্তু অনেকটাই ভাঙনের আওতামুক্ত রয়েছে। আর আমি শরীয়তপুরে এবছর কিন্তু পদ্মার পাশাপাশি যে পদ্মা নদীর শাখা নদী কীর্তিনাশা, আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে শরীয়তপুর পৌর শহরের 3 নং ওয়ার্ডের চর পালং এলাকায় রয়েছে, যেই এলাকার নদী ভাঙনের কবলে পড়ে, কীর্তিনাশার ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে কিন্তু এখান থেকে প্রায় এই গ্রামটি থেকেই 20-25টি পরিবার অন্যত্র সরে গিয়েছে। আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন একেবারে সেই কীর্তিনাশা নদীর তীর ঘেঁষা বেশ কিছু স্থাপনা বসতি কিন্তু এখনো রয়েছে, যে সকল মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছে, যে কোনো সময় তাদের এই বসতিটুকু পদ্মাগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় কিন্তু তারা দিন রাত পার করছে। তো এ ব্যাপারে আমি কথা বলেছিলাম শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে শরীয়তপুরের 25টি অতি ঝুঁকিতে থাকা 25টি এলাকাকে চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে এবং তারই অংশ হিসাবে এই চরপালং এর এই এলাকায়ও কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করছে। তো স্থানীয়দের যে অভিযোগ যে জিও ব্যাগ ডাম্পিং এর কাজটা অনেকটা উজানের দিকে হওয়ায় কিন্তু তারা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দাবি অন্তত দ্রুত সময়ের মধ্যে এই যে চরপালং এলাকাটি ভাঙনের কবলে পড়েছে এই এলাকাটিকে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগের মাধ্যমে কাজ করার জন্য তারা দাবি জানিয়েছে। আর এখানে আপনাকে আমি একটি তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে এই ভাঙনের পরিমাণ যে এই বছর কিছুটা কমে এসেছে তার কারণ হিসেবে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা জানানো হচ্ছে যে আমাদের যে পানি উন্নয়ন বোর্ড থেকে অগ্রিম অর্থাৎ আগাম ব্যবস্থা থাকার কারণে কিন্তু এবছর ভাঙনের ক্ষতি শরীয়তপুরে অনেকটা কমে এসেছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। বগুড়া এবং শরীয়তপুর থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারী সহ অন্তত 45 জন আহত হয়েছে। সকাল 6:30টার দিকে শৈলকুপার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য ইসরায়েল হোসেন ও গ্রামের মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে মতিয়ারের 3 সমর্থককে মারধর করে ইসরায়েল হোসেনের সমর্থকেরা। এর জের ধরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত 6 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় স্বামী স্ত্রী সহ অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন।
দুপুরে মির্জাপুরের দেওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মির্জাপুরের কান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী তাসনিমা আক্তার এবং অটোরিকশা চালক বাইমহাটি গ্রামের শরীফুল ইসলাম। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, টাঙ্গাইলগামী বাসটি বিপরীত দিক থেকে আসে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভোররাতে টাঙ্গাইলের ঘাটাইল ও দেলদুয়ারে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ফরিদপুরে দুই কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলমগীর কবির এই রায় দেন। এছাড়া দণ্ডিতদের প্রত্যেককে ১,০০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উজ্জ্বল খান, শুকুর আলী, মিরাজ শেখ, ইলিয়াস ব্যাপারী ও শফি মোল্লা। তারা সবাই চর ভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামের বাসিন্দা। তবে আসামিদের সবাই পলাতক। ২০১৬ সালে ১৪ এপ্রিল দুই স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলা একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামে নিখোঁজের ৮ দিনে উদ্ধার করা যায়নি তরুণ মিত্রকে। পুলিশ বলছে তাকে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি কাজ করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তরুণ মিত্রকে নিয়ে উৎকণ্ঠা বাড়ছে তার স্বজনদের। চট্টগ্রাম ইপিজেডের ইয়ং ওয়ান এক্সেসরিজ লিমিটেডের মেকানিক তরুণ মিত্র ২৮ জুলাই সকালে বের হয়েছিলেন অফিসের উদ্দেশ্যে। সন্ধ্যায় ফোনে ছোট ভাইকে জানিয়েছিলেন বাসায় ফেরার কথা, কিন্তু সেদিন ফেরেননি তিনি। পরদিন বেলা ১১টা পর্যন্ত তরুণ মিত্রের মোবাইল নম্বর চালু পেয়েছিলেন স্বজনেরা, কিন্তু এরপর থেকেই তা বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলছে না তরুণ মিত্রের। বেসিক্যালি উনি নিজে মনে করতো যে আমাদের ভাইদের মধ্যে উনি একটু কম আর্ন করে, এ কারণে কখনো কোনো ব্যাপারে আমরা প্রেশার ক্রিয়েট করতাম না, স্বাভাবিকভাবেই উনি চলতো। সকালে বাসার থেকে অফিসে চলে এসে সকালে স্বাভাবিক চাটা খেয়ে অফিসে চলে এসে আর কোনো কথা হয়নি। নিখোঁজের একদিন পরই পুলিশকে জানানো হয় ঘটনাটি। পুলিশ বলছে তরুণ মিত্রের সন্ধানে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করছেন তারা। বাইরে আছে বলতে দেখা যাচ্ছে কোতলে মরে সে আছিল রাত্রেবেলায় ১২টার দিকে, ফ্যামিলির সাথে কথা হয়েছে তখন লাস্ট কথা কোতলে মরে আছে, সে বলছে আমি বাইরে আছি, আমার দেখতেছি বিষয়টা। পরিবার বলছে কারো সঙ্গে তরুণ মিত্রের কোনো ধরনের শত্রুতা নেই বলেই জানেন তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদ সামনে রেখে লক্ষ্মীপুরে নৌপথ ও সড়ক পথে চলছে বেপরোয়া চাঁদাবাজি। কোরবানির পশুবাহী ট্রাক আটকে পথে পথে চাঁদা নেওয়ার লোকসানের আশঙ্কায় গরু ব্যবসায়ীরা। তবে পুলিশ বলছে চাঁদাবাজি ঠেকাতে নৌ ও সড়ক পথে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসা হয় লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটে। মেঘনা নদীর এই নৌ রুটে ইঞ্জিন চালিত নৌকা থেকে প্রতিটি গরু নামাতে চাঁদাবাজদের দিতে হয় ১২০ টাকা করে, আর সড়ক পথে কোরবানির পশুবাহী প্রতিটি ট্রাক থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এতে করে প্রতিটি গরুতে অতিরিক্ত গুনতে হয় ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন পশুবাহী ট্রাকে চাঁদাবাজির কারণে কোরবানির হাটে নেতিবাচক প্রভাব পড়ছে। তবে পুলিশ বলছে চাঁদাবাজি ঠেকাতে ও ব্যবসায়ীরা যাতে নিরাপদে পশু আনা নেয়া করতে পারেন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর যে মানের গরু বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকায়, এবছর তা কিনতে ৮৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। চাঁদাবাজি বন্ধ না হলে ঈদের আগে দাম আরো বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, চাঁদাবাজি ঠেকাতে পুলিশের নেওয়া বিশেষ ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে, আর পশু পরিবহনে ব্যবসায়ীদের আর কোনো অভিযোগ আছে কিনা?
আমি কিছুক্ষণ আগে কথা বলেছি জেলা পর্যায়ের কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে, তারা বলছেন যে নৌপথ এবং সড়ক পথে যেন গরু আনা নেওয়া বা ক্রয় বিক্রয় যেন কোন ধরনের ছান্দাবাজি না হয় সেদিকে পুলিশের দৃষ্টি রয়েছে এবং এই বিষয়ে যে যত বড় হোক ছান্দাবাজ ছান্দাবাজ তাদেরকে আইনের আওতা আনা হবে। পাশাপাশি যে স্পটে যে ধরনের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে সে ধরনের স্পট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ। তবে আমি পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে যে মজুরছদ্রি ঘাটে যে ধরনের পশু আনা নেওয়া হয় এখান থেকে যে বরিশাল বোলা পটুয়াখালী পাথরঘাট কালিয়া এবং সরফেশন থেকে যে ধরনের গরু নৌপথে আনা হয় মজুরছদ্রি ঘাটে, এখানে যেই প্রতিটি গরুই কিন্তু 120 টাকা করে আদায় করা হচ্ছে বলে তারা আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা বলছেন আসলে যদি পুলিশের পক্ষ থেকে এ ধরনের ছান্দাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে আগামীতে যে আর কয়েকদিন পরে ঈদুল আজহা তাহলে হয়তো পশু তারা যে ধরনের লোকসানের কথা চিন্তা করছেন তাহলে ওই ধরনের লোকসান হবে না। তারা বলছেন প্রতিটি গরুতে কিন্তু তাদের হাতে পড়ে যায় 2-2,500 টাকা, এতে করে দামও কিন্তু বেড়ে যায়। পাশাপাশি কিন্তু আমি কথা বলেছি এখানকার যারা বিভিন্ন ধরনের যে ধরনের যে ব্যবসায়ীরা রয়েছেন বড় বড় ব্যবসায়ীরা, তারা বলছেন তারা অভিযোগ করে বলছেন তারা এই ধরনের আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট কোন অভিযোগ জানায়নি, তবে বলছেন হয়তো আগামীতে তারা অভিযোগ জানানোর কথা বলছেন। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে লক্ষ্মীপুরের সড়ক ও নৌপথে কিন্তু এখন পর্যন্ত ছান্দাবাজি চলছে, ছান্দাবাজি হচ্ছে, প্রতিটি টাকে কিন্তু 500-1,000 টাকা করে এবং প্রতিটি গরুতে কিন্তু তাদের ছান্দাবাজি নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল সকালে কিন্তু জেলা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার একটি মত বিনিময় সভা ডেকেছেন এবং এইসব বিষয়ে কথা বলার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। তিনি বলছেন যে আসলে ছান্দাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেবেন বলে তারা জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। চলে যাব পরের খবরে। মানিকগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবনের বিম দেবে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ক্ষোভের পর ভবনটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এবছরের মার্চে কালীনারায়ণ ইনস্টিটিউশনের ভবন নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফয়সাল এন্টারপ্রাইজ। 2 মাস পরে নিচতলার ছাদ ঢালাই দেওয়া হয়। এরপরে নির্মাণাধীন 4তলা ভবনের নিচতলার 2টি বিম দেবে যায়। একই সঙ্গে ভীম দুটির উপরের ছাদের অংশও দেবে যায়। তারপরও সিমেন্ট বালুর আস্তরণ দিয়ে দেবে যাওয়া অংশ সমান করা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রতিবাদের পর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, গাফলতির কারণে। তো গাফলতির কারণ না হলে তো প্রথমে তারা নিচে ভিটি মাটিটা শক্ত করে নিলে তো আজকে দুর্ঘটনা হয়তো না। দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী ইঞ্জিনিয়ার অথবা সাব কন্ট্রাক্টর। প্রথম তালায় যদি এই অবস্থার সৃষ্টি হয় তাহলে উপরে যে তালাগুলো হবে সেই লোডটা তো এখানে নিতে পারবে না। ভবনটির নির্মাণ ত্রুটির কথা স্বীকার করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আমি এই ব্যাপারে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি, তাদের বিশেষজ্ঞ দল আসবে, আইসে তারা আমি কাজ সাময়িক বন্ধ রাখছি, তারা যে মতামত দেবে বা তারা যে বিশেষজ্ঞরা যা বলবে সেই অনুযায়ী কাজ করা হবে আর। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। প্রকৌশলের অধিদপ্তরের ওনাদের ঠিকাদাররা যদি কোনো অনিয়ম করে থাকে সেই ক্ষেত্রে এই ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করা, তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা, কালীনারায়ণ ইনস্টিটিউশনের নির্মাণ খরচ ধরা হয় 78,77,467 টাকা। তবে 64,59,522 টাকায় নির্মাণ কাজের দায়িত্ব পায় স্থানীয় ফয়সাল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিপিএল এর বিভিন্ন ইস্যু নিয়ে এই মুহূর্তে কথা বলছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নতুন সাইকেল শুরু হবে, নতুন সাইকেলের নীতিমালা শুরু হবে এবং নতুন টাইকেল ফ্রেশলি শুরু হবে। আপনি এটা বলছেন আমাদের নিয়ম কিন্তু এটাই ছিল প্রথম যখন শুরু হয়েছিল বিপিএল, এভরিবডি স্টার্টেড ফ্রেশ। একটা সাইকেল শেষ হয়েছে, নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে, আবার ফ্রেশ শুরু করবেন আপনি। সাইকেল ইট কুড বি 4 ইয়ার্স, ইট কুড বি নাও দ্য সাইকেল ইজ 4 ইয়ার্স। হ্যাঁ, এটা লেখা ছিল, দিস ইজ ইন দ্য এগ্রিমেন্ট উইথ ইচ অফ দেম। সবাই ভুলে গেছে, ফ্র্যাঞ্চাইজিরা জানে এটা, তারা কাগজে জানে জানে ইট ইজ देयर, ইট ইজ देयर, উই হ্যাভ এ কন্ট্রাক্ট আছে। আমি তো এক্স্যাক্টলি পড়ে শুনলাম হোয়াট ইজ ইন ক্লজ 3.1 দ্যাট দ্য কন্ট্রাক্ট এক্সপায়ার্স আফটার দ্য 6 বিপিএল। বলো যেটা হয় বিপিএল এর সব সময় এডিশন গুলোতে আসে, আমরা দেখি না এরকম ছোট ছোট ঘটনাগুলো ঘটে যেটা নিয়ে আমরা পরবর্তীতে প্রচুর নিউজ করতে পারি। এই সাকিব আল হাসান ইস্যুতে আবারো যে মানে বিপিএল শুরু ঠিক 4 মাস 5 মাস আগে এরকম একটা ইস্যু, আপনারা কি এটা সলভ করার জন্য কমন একটা প্ল্যাটফর্ম রাখেন না, নাকি সাইকেল ওয়াইজ আপনারা বারবার এই প্রভিশন গুলো চেঞ্জ করতে?
মানে আপনাদের নিউজ দেওয়ার জন্য যদি কেউ কোনো কিছু করে থাকে সেটা তো আমাদের দায় দায়িত্বটা নেই, সেটা আপনারা লিখতে পারবেন, আপনাদের পত্রপত্রিকা আছে। বিসিবি এবং গভর্নিং কাউন্সিলের অবস্থানটা খুবই ক্লিয়ার এবং তার সেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম বিপিএল গভর্নিং কাউন্সিলও ম্যাচিওর হয়েছে, ওভার দ্য প্রসেস অফ টাইম জিনিসগুলোকে গুছানো হয়েছে এবং যেই অভিজ্ঞতা আমরা অর্জন করেছি গত ছয়টাতে সেই অভিজ্ঞতার আলোকে আমি মনে করতে পারি, আমিও বলতে পারি দেবতুন্ড কণ্ঠে যে নতুন সাইকেলটা ফ্রেশলি ক্লিনলি প্রপারলি শুরু হতে যাচ্ছে। এগ্রিমেন্ট যখন হবে এখন চার বছর ওখানে আবার মিউচুয়াল থাকবে, সো দে ক্যান এগেইন কন্টিনিউ বিয়ন্ড। আমাদের তো ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা ছিল না, যারা করেছেন ওনাদের কাছে কপি আছে, ওনারাও জানেন, সুতরাং এটা ব্যাখ্যা আপনাদেরকে করতে হচ্ছে। কারণ হলো যে ওনারা যেহেতু ব্যাখ্যা দেননি আমরা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা অনেকে যারা কন্টিনিউ করেছে দে হ্যাড এ সিক্স ইয়ার সাইকেল, হ্যাঁ, তারপর যারা নতুন এসছে অনেকে দু বছরের সাইকেল পেয়েছে, বাট বিপিএল এর সাইকেলটা শেষ হয়েছে সিক্স এডিশন, আমরা কিন্তু ছয় বছর বলিনি, সিক্স এডিশন, সেই জন্য মাঝখানে যে গ্যাপটা থাকলেও কিন্তু সিক্স এডিশন পর্যন্ত এটা ছিল, মাঝখানে যারা নিয়েছে তারা কন্টিনিউ করেছে সে আগেরটাই। আবার যেটা যে জন্য এবছর আমরা যেটা বলছি ফোর্থ এডিশন সিজনস এবং সেটা হচ্ছে সেভেন্থ এইট নাইন্থ এন্ড টেন্থ। আমরা এতক্ষণ বিসিবি পরিচালক মাহবুব আনামের কথা শুনছিলাম, যাব পরের খবরে। সাতক্ষীরায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী আজমির হোসেন ফারাবি। শনিবার রাতে পৌরসভার শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ রাত ১১টার দিকে শিবির কর্মীরা ঝুটিতলা এলাকায় একটি মেসে মিটিং করছে এমন খবর পেয়ে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে শিবির কর্মীরা প্রথমে ইটপাটকেল ছোড়ে, এ সময় গুলি করা হলে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা থাকে যারা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত, তাদের সাথে ছাত্রলীগের লোকজনদের হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে এবং তার ভিত্তিতে যারা ওখানে ছিল সেখান থেকে কয়েকজন পালিয়ে গেছে এবং আর চারজনকে সেখান থেকে আটক করা সম্ভব হয়েছে। সাভারে চামড়া শিল্পনগরী চালু হয়েছে তিন বছর আগে, কিন্তু এখনও চিকিৎসা কেন্দ্র ও ফায়ার স্টেশন তৈরি হয়নি, নানা জটিলতায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিক। কর্তৃপক্ষের আশ্বাস শিগগিরই শুরু হবে প্রক্রিয়া। গত বছরের অক্টোবরে মিতালি ট্যানারিতে দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যান এক শ্রমিক, চিকিৎসা নিতে হয় আরও তিনজনকে। এত বড় শিল্পনগরীতে দুর্ঘটনা অস্বাভাবিক নয়, কারণ কাজ করতে নানা রাসায়নিকের সহায়তা নিতে হয় শ্রমিকদের। কয়েক হাজার শ্রমিক থাকলেও কোনো চিকিৎসা কেন্দ্র নেই, তাই যেতে হয় দূরের হাসপাতালে। নিজেরাই চিকিৎসা করাই, আমাদের কোনো ব্যবস্থা নাই। অনেকে একটা হাত অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওকে নিয়ে যে বাঁচাবো এমন সংকটে যে আমরা থাকি, একজন হাসপাতালে নিয়ে যাবে ওনাকে নিকটবর্তী এমন কোনো সুযোগ নাই, হসপিটাল নাই, আমাকে যাইতে হয় হাজারিবাগে, অনেক দূরে যাইতে হয়। কিছু কারখানায় শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থাও সন্তোষজনক নয়, এছাড়া অগ্নি নির্বাপক ব্যবস্থাও শক্তিশালী নয়। কর্তৃপক্ষ জানালো এরই মধ্যে এসব বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আগের ফেজে আমাদের এই ধরনের চিকিৎসা কেন্দ্র রাখার কোনো পরিচালনা এটা ছিল না, যে আশেপাশে যে সমস্ত ক্লিনিকের বাইরে আছে সেখানেই তারা দেখত। তবে দু একটা এনজিও বা এরকম কালকেও একটা এসেছে, তারা আমাদের কাছে প্রপোজাল দেখছে, তারা ফ্রি অফ কস্টে এই শ্রমিকদের ট্রিটমেন্ট দিতে চায়। আমরা মনে হয় খুব শীঘ্রই আমরা এরকম একটা পেয়ে যাবো, যে স্বাস্থ্যসেবা কেন্দ্র আমরা পেয়ে যাবো। আদর্শ শিল্প পরিবেশ না থাকায় চামড়ার আন্তর্জাতিক ক্রেতা জোট লেদার ওয়ার্কিং গ্রুপের সদস্য হতে পারেনি এখনও কোনো ট্যানারি। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সমগ্র বাংলাদেশে, আমন্ত্রণ পরের আয়োজনে।